হিগ্রে প্রকাশ পাব কংগ্রেসের প্রার্থীর তালিকা। বিরোধীর ভাঙনমুখী হওয়ার সময়তে হাজু অসম কংগ্রেস হাইকমান্ডর প্রস্তাব, শোণিতপুর লোকসভা সমষ্টির প্রার্থী হব পারে ভূপেন বরা। কংগ্রেসত খহনীয়ার মাজতো সন্মুখত লোকসভা নির্বাচনের তৎপরতা। ইতিমধ্যে চলা চর্চা অনুসরি কেইবাজনো কংগ্রেসী এতিয়া গেরুয়া হয় পথত। লোকসভা নির্বাচন লৈ মাজত মাত্র দুটা মাহ। চর্চা অনুসরি মার্চের প্রথম সপ্তাহতে জারি হব লোকসভা নির্বাচনের অধিসূচনা। এনে সময়তে কংগ্রেসত এতিয়া ধুমুহা। পদত্যাগর খবরে অস্থির করেছে প্রদেশ কংগ্রেস তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। আর ভূপেন বরার এই খবরে স্বাভাবিকতেই অস্বস্তি পেলাইছে এতিয়া কংগ্রেস হাইকমান্ডে। আর এই সময় চর্চার মাজত আসছে একটা বিশেষ খবর। খবর অনুসরি এবার শোণিতপুর লোকসভা সমষ্টির কংগ্রেসী প্রার্থী হব ভূপেন বরা। বিশেষত্বর তথ্য অনুসরি ইতিমধ্যে ভূপেন বরালৈ এই প্রস্তাব দিছে হাইকমান্ডে। ইয়ার কারণ হয়েছে ভূপেন বরায় ইতিমধ্যে 2014 সনের নির্বাচন খেলেছিল তেজপুর লোকসভা সমষ্টির পর। তেতিয়ার বিজেপি প্রার্থী আর পি শর্মার হাতত পরাস্ত হয়েছিল বরা। অবশ্যই ভোটার ব্যবধান আছিল 86,020টা। আর সেই দিকের ভূপেন বরার বাবে এয়া এক হব বৃহৎ প্রত্যাহ্বান। কিন্তু তেতিয়ার আর পি শর্মা বর্তমান কংগ্রেসী আর আর পি শর্মার সমর্থন আদায় করব ভূপেন বরা। শর্মার আছে শোণিতপুর লোকসভাত একটা নিজা ভোট ব্যাঙ্ক। তদুপরি বিরোধী ইতিমধ্যে বিভাজনের পথত যদিও বর্তমানলেকে হওয়া নাই কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা। বর্তমান কংগ্রেসত খহনীয়ার বাবে মূলতে প্রথমে দায়ী নিশ্চিত রূপত সভাপতি ভূপেন বরা। তেনেক্ষেত্রত হাইকমান্ডে পরাগ দিয়া এই প্রস্তাবের বিষয়টি চর্চা চলার চর্চা রাজনৈতিক মহলত। এবার হাইকমান্ডে পরীক্ষা করব ভূপেন বরাক। অবশ্যই কংগ্রেসের একটা মহলে বরা শোণিতপুর লোকসভা সমষ্টির প্রার্থী হওয়ার বিষয়টি আপত্তি দর্শাইছে। আর ইয়ার কারণ হয়েছে যে যদি বরা প্রার্থী হিসাবে একটা সমষ্টিত সীমাবদ্ধ হয় তেন্তে নিশ্চিত রূপত ভূপেন বরা সীমাবদ্ধ হব একটা সমষ্টিত, আর যেটে কংগ্রেসত বিরোধ প্রভাব পেলার আছে আশঙ্কা। চর্চা চলছে যদিও বর্তমানলেকে নিশ্চিত হওয়া নাই শোণিতপুরের ভূপেন বরা প্রার্থী হব নে নাই। তদুপরি শোণিতপুর লোকসভা সমষ্টিত আছে কংগ্রেসের কেইবাজনো প্রার্থিত্ব প্রত্যাশী। নিউজ ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ, ডিজিটাল।